একথা শুনে সাহাবে কিরাম বললেন, তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রসুল বললেন, তোমরা যত দোয়া করো আল্লাহ তার চাইতে বেশি দোয়া কবুল করি। আল্লাহর কাজ করবেন না, খালি দোয়া করবেন চুরি করার সময়। আল্লাহ চুরি করতে যাচ্ছি দোয়া, বিপদ আপদে মুক্ত রাখো, এটা হবে না। মুমিন তার প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহর জিকির করে, আল্লাহকে সরা অবস্থায় স্মরণ করে, জিকির করে। যেসব পুরুষ এবং নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার, যখন বান্দা তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তখন তুমি তাদেরকে বলে দাও, অন্য করি আমি তার অতীব নিকটবর্তী। আমরাও যদি কোনো কঠিন বিপদে পড়ি, আল্লাহ কি আমাদের মুক্ত করতে পারেন না? এই বিশ্বাস নিয়ে আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ বলছেন, তোমরা সর্ব অবস্থায় সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে, তার ইচ্ছায়। এখান থেকে সে বিদায় হবে আল্লাহর আহ্বানে, তার ডাকে তাকে সাড়া দিতেই হবে। মধ্যবর্তী সংক্ষিপ্ত জীবনটা তাকে সর্বাবস্থায় আল্লাহর মুখাপেক্ষি থাকতে হয়। আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ইচ্ছায় কাজ করার যে স্বাধীনতা তার আছে, এটুকু সীমিত স্বাধীনতা। তকদিরের যে বেষ্টনী আছে তা ভেদ করার ক্ষমতা কারো নেই। কার কর্তৃক আয়ুষ্কাল আল্লাহ দিয়েছেন এটা মানুষের জানার ক্ষমতা নেই। কার কর্তৃক রুজি আল্লাহ বরাদ্দ রেখেছেন এটা কম বেশি করার ক্ষমতা কারো নেই। দুনিয়াতে এসে মানুষ কী কাজ করবে সেটাও তিনি বণ্টন করে দিয়েছেন। অন্য আয়াত আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে, তার ইচ্ছায়। এখান থেকে সে বিদায় হবে আল্লাহর আহ্বানে, তার ডাকে তাকে সাড়া দিতেই হবে। বিশেষ করে আমার সম্পর্কে তখন তুমি তাদেরকে বলে দাও, আইনি করি আমি তার অতীব নিকটবর্তী, উজীব দাওয়ার দায়, আমাকে যখন কেউ আহ্বান করে আমি তার আহ্বানের সাড়া দিয়ে থাকি। এজা দাআনি, যখন সে আমাকে ডাকে, বোঝা গেল এই ডাকার জন্য কোনো টাইম টেবিল নেই। যখনই বান্দা কষ্ট পড়বে তখনই সে আল্লাহকে ডাকবে, বলি। অতএব বান্দার উচিত আমার আদেশ নিষেধ মেনে চলা, বলি ও মেনু বি, এবং আমার উপরে দৃঢ় বিশ্বাস রাখা, লাল লহম হিয়ার শুধুম, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়, বলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাজ করবেন না, খালি দোয়া করবেন, চুরি করার সময় আল্লাহ চুরি করতে যাচ্ছি দোয়া, বিবাদাবাদ থেকে মুক্ত রাখো, এটা হবে না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আকরাম আলাল্লাহ সুবহানাহু মিনাল্লাযী মিনাত দোয়া। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ নিকটে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয় হল দোয়া করা, এর চেয়ে মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই। সালাত, সিয়াম, হজ, জাকাত কোথায় পড়ে থাকলো? কিন্তু নির্দেশ হচ্ছে কি, যদি বান্দা আল্লাহর কাছে প্রাণভরে কাঁদে, দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মর্যাদাপূর্ণ। আকরাম ইন্দাল্লাহ, তিনি বলছেন মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গালিব আলাইহি রাওহ ইবনে মাজাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ পাক তার উপরে ক্রুদ্ধ হন, ক্রুদ্ধ হলেই তো জাহান্নাম। বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। দোয়ার ফজিলত কি, যে দোয়ায় কোনো গুনাহ থাকে না
এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না। সেই দোয়ার তিনটে ফজিলত আছে। এক, সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল হয়ে যাবে। দুই, ওরা কেয়ামতের দিনের জন্য আল্লাপাকে রেখে দেবেন, সেদিন তার বদলা তাকে দেওয়া হবে। তিন, তার তকদির থেকে একটা কষ্ট আল্লাহ দূর করে দিবেন। ও জানত না যে একটু পরে আমার একটা বিপদ হবে, আল্লাহ জানে। যেহেতু সে দোয়া করে রওনা দিয়েছে, আল্লাহ পাক ওই বিপদ থেকে তাকে বাঁচিয়ে দিবেন। সে কিন্তু জানে না যে কেন মুক্ত হলাম। তার দোয়ার ফজিলত হচ্ছে এটা। একথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রসুল বললেন, তোমরা যত দোয়া করো আল্লাহ তার চাইতে বেশি দোয়া কবুল করি। অতএব ভাইরা আমার, দোয়ার ফজিলত ভুলবেন না। দোয়ায় কোনো পাপ থাকবে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো কথা থাকবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে পরিবারের জীবন, মানুষের আত্মীয়তার জীবন প্রায় ধ্বংস হয়ে গেছে। নিজের রক্ত সম্পর্কেও আত্মীয়দের সঙ্গে কারোর সম্পর্ক নাই। ফলে আজকাল বিবাহটাই বাতিল হয়ে যাওয়ার লোক কম দাঁড়িয়েছে। পাশ্চাত্যের বিষ বাষ্প ঢুকে লিপ টুকিদার বা আরও অন্যান্য কিছু সে অত্যন্ত মর্মান্তিক ভাষাগুলো সেগুলি আজকাল চলছে। যেন যৌন কামনা চরিতার্থ করাই যেন বিবাহের একমাত্র উদ্দেশ্য, তা নয়। বরং বিবাহের উদ্দেশ্য হতে হবে স্থায়ী বন্ধন হিসাবে এবং পরিবার গঠনের লক্ষ্যে। এই পরিবার যেন আগামীতে আল্লাহর অনুগত বান্দা হয়, সেজন্য বাপ মাকে পুরো দায়িত্ব পালন করতে হবে, বা যে কোনো অভিভাবক যদি কেউ থাকে। অনেকে অভিভাবক শূন্য আছেন, তারা এতিমখানায় আসে। এতিমখানায় যারা পরিচালক তারাই হলো তারা অভিভাবক। অভিভাবকদের গুরুত্ব অত্যন্ত বেশি। ছোট্ট বাচ্চা ছেলেটা অত কিছুই জানে না, ওটা মাটির দলা। যেভাবে ওকে শিখাবেন ও সেভাবে শিখবে, ও যা দেখবে ও তাই করবে। এই জন্য ওই বাচ্চাটার ভবিষ্যৎ গড়ার ব্যাপারে অভিভাবকদের সবচেয়ে বড় দায়িত্ব। অনেকের মা আছে বাপ নেই, অনেকের বাপ আছে মা নেই। আমার রসুল তার বাপকে দেখেননি, মা তাকে মানুষ করেছেন, চাচা তাকে মানুষ করেছেন। এমনি করে প্রত্যেকের জীবনে একটু তাকিয়ে দেখেন। আমার বাহ্যিকটা দেখি সবারই ভালো, ভেতর খবর নিয়ে দেখেন। তার পারিবারিক জীবনে আগুন ধরে গেছে, স্ত্রী অন্যত্র চলে যাচ্ছে, কারণ আজকালকার মেয়েরা কর্মজীবী। কর্মজীবী মেয়েরা কর্মকে বেশি গুরুত্ব দেয়, পরিবারকে নয়। কাজের বুয়ার কাছে বাচ্চা রেখে যায়, সে যা শিকার তাই শেখে। দুনিয়াটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। অথচ নারী জাতির সবচেয়ে বড় কর্ম হল তার সন্তান পালন করা। যে নারী বাইরে গিয়ে শান্তি পায়, সে কখনোই পারিবারিক দায়িত্ব পুরোপুরি পালন করতে পারে না। কঠিন দুনিয়া এসে গেছে, সাবধান থাকবেন। কতগুলো দোয়া রয়েছে আমাদের জীবনে খুবই কাজের, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। এই যে কত গুরুত্বপূর্ণ দোয়া,
যারা এর প্রেক্ষাপট জানেন তারাই জানেন। এটাকে দোয়া ইউনুস নয়, ইউনুসকে দুনিয়াতে ছিলেন কঠিন বিপদের মধ্যে, মাছের পেটের মধ্যে, তিনি সেখানে গিয়ে কাউকে ডাকেননি, আল্লাহকে ডেকেছিলেন। আর সেই কথাটাই এসছে এখানে, মাছের পেটের কঠিন বিপদ থেকে আল্লাহ পাক ইউনুসের দোয়া পাওয়ার পরপরই তাকে মুক্ত করে দিলেন। আমরাও যদি কোনো কঠিন বিপদে পড়ি, আল্লাহ কি আমাদের মুক্ত করতে পারেন না? এই বিশ্বাস নিয়েই আপনাকে দোয়া করতে হবে। দোয়া করার সময় সবসময় এই বিষয়টা মনে রাখতে হবে, ইমান ওয়াহিতে সাবান, পূর্ণ বিশ্বাস আল্লাহ করে থাকতে হবে, এবং সব লাভের উদ্দেশ্যে আপনাকে দোয়া করতে হবে। এই দুটো শর্ত যদি পূরণ হয় তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ কতই না মহান, তার জন্য যাবতীয় প্রশংসা, তিনি সবার উপরে, তিনি মহান। এই ছোট্ট দোয়াটির গুরুত্ব এত বেশি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফ শেষ করেছেন এই দোয়া দিয়ে। সেখানে হাদিসটা পুরোপুরি এসছে এইভাবে, কালামাতানি হাবিবাতানি লির রহমান খফিবাতানি আলাল লিসান ও ফাকিলাতানি আলাল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলছেন দুটো কলামা রয়েছে তোমাদের সামনে, আচ্ছা রহমানের কাছে তো আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়, জবানে বলতে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় খুবই ভারী। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আমরা এগুলো নিয়মিত আমল করি, বুঝে সুঝে, আল্লাহ তো আমাদের অন্তর দেখেন কে কোন অন্তরে বলছে, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকি শাকাই অসু ইল কদায় অসমতাতিল আদা, গভীর সংকটকালে যখন বান্দা এটা বলে আল্লাহ তার সংকট দূর করে দেন, আল্লাহ উদ্যোগে জেহাদিল বালা, আল্লাহ তুমি অক্ষমকারী বিপদ থেকে আমাকে, আমি তোমার পানা চাচ্ছি, এমন বিপদ যা আমার নিজের কোনো শক্তি নেই তাও সেখান থেকে মুক্তি পাওয়ার, জাহাদিল বালা ও দারাকে শাকা, কঠিন দুর্ভাগ্য যেন আমাকে গ্রেপ্তার না করে, অসুবিল কাদা তোমার মন্দ সিদ্ধান্ত থেকে, ও সামাতাতিল আদা আর শত্রুর হাসি থেকে, আমি যদি বিপদগ্রস্ত হই শত্রু হাসবে, এ থেকে আল্লাহ আমি তোমার পানা চাচ্ছি। দেখা যাবে যে শত্রু হাসবে না, সে বুঝবে এটা অন্যায় করছি, লোকটা আসলে ভালো। অনেকে সঙ্গে সঙ্গে বুঝে, অনেকে দেরিতে বুঝে। এই দোয়া যদি আমরা করি, আল্লাহ পাক ওয়াদা করছেন তার অক্ষম করে বিপদ সমূহ শত্রুর হামলা থেকে সব কিছু আমরা তাকে পানা দেব ইনশাআল্লাহ, করছে আমাদেরকে সেই বিশ্বাসটা রাখতে হবে। আর সবসময় তওবা,
আল্লাহ রসুল দৈনিক 70 বার, মতান অন্য হাদিসে 100 বার, অন্য হাদিসে তার চাইতে বেশি বার এই দোয়াটা পড়তেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক, এবং আমি তার নিকটেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। যে সব কিছুর ধারক কথাটা যদি আমরা বুঝি সুঝি বলি, যে পৃথিবী আমরা বসে আছি, এ পৃথিবীতে শূন্য ভাসমান একটা গ্রহ, মহাশূন্যে একটা ভাসমান গ্রহ কিসের আকর্ষণে আসে, বৈজ্ঞানিকরা সবই আজকাল প্রমাণ করে দিয়েছেন। এই দোয়ার মধ্যে যে কি বিজ্ঞান লুকিয়ে আছে, 1400 বছর আগে আমার রসুলকে তো জানতেন, কাইয়ুম অর্থটা কি, ধারক, কিসের ধারক, পুরো পৃথিবীর ধারক কিন্তু আল্লাহ, বাহ্যিক কোনো লাঠি বাটি কিচ্ছু নাই। মাধ্যাকর্ষণ শক্তি তো সেদিন আবিষ্কার করল নিউটন, 1400 বছর আগেই আমার রসুল বলে দিয়েছেন হাইয়ুল কাইয়ুম, মানে চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রাও নেই নিদ্রাও নেই সেই আল্লাহ আমাকে সবসময় সাহায্য করবে। এই বিশ্বাস নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক তার সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবে। ওসমান বিন মাজউম প্রখ্যাত সাহাবি একদিন যে বলেন, হে আল্লাহ রসুল, আমি ব্যথাতুর, ব্যথা সারছে না, 1500 বছর আগে অত পেন কিলারও ছিল না, অত সার্জারি ডাক্তারও ছিল না, সেই সময় আল্লাহ রসুল সমাধান দিচ্ছেন, তুমি 3 বার বিসমিল্লাহ বলবে এবং 7 বার এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহিল্লাযী বলেন, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল আলীম। উনি সেটাই করলেন, অর্থ হচ্ছে সেই আল্লাহর নামে আমি হাত বুলাচ্ছি আমার ব্যথার স্থানে, যার নাম নিলে আসমান ও জমিনে কারো কোনো ক্ষতিকর ক্ষমতা নেই, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞ। ওসমান বিন মাজউম বলছেন, কয়েকদিন পরেই আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেল, সুবহানাল্লাহ। আমরা অধৈর্য হয়ে পড়ি, ওষুধ দাও, এটা দাও, সেটা দাও, কত যদি আসে আজকাল বলি বলি নালে বলতাম না, দোয়া পড়তে হবে, দাওয়া দিতে হবে, কারণ আল্লাহ রসুল বলেছেন লাপাক পৃথিবীতে এমন কোনো অসুখ অসুখ নাজিল করেন নেই যার ঔষধ নাজিল করেন নেই। যেহেতু আল্লাহ পাক ঔষধ নাজিল করেছেন, সেহেতু আমরা ঔষধ খাই, 1500 বছর আগে এসব কোনো ঔষধ তৎকালীন যুগে যা ছিল ছিল এই পর্যন্তই, আধুনিক যুগে যত মেডিকেল সায়েন্সের গবেষণা হচ্ছে তত নতুন নতুন ঔষধ বের হচ্ছে, এই সুযোগ সুবিধা সাহাবাকে আর ভাগ্যে ছিল না। জিহাদ করতেন, জখম হতেন, রক্ত ঝরত, পড়ে দেখবেন সিরাত রসুলে বদরের যুদ্ধের ইতিহাস, ওহদের যুদ্ধের ইতিহাস, আমার রসুল নিজে আহত হয়েছেন, ওইভাবে উঠে গেছেন পাহাড়ের উপরে, মা ফাতেমা এসে কি একটা কাপড় পুড়িয়ে সেই পোড়া জিনিসটা ওনার জখমের উপরে দিলেন, রক্ত বন্ধ করলেন। এই ছিল সে যুগের মেডিকেল সায়েন্স, এখন তো তা লাগে না,
এখন অ্যানাস্থেসিয়া বেরিয়েছে, আমার যে ডান পাটা অপারেশন করলো আমার দিব্য চেতনা, বুঝতে পারছি সব, আমার কিন্তু ওপরের অংশ অজ্ঞান করেনি, পিঠে কি একটা ইঞ্জেকশন দিলে ছোট্ট করে চোখের পলকে ডান পাটা একদম অবাস হয়ে গেল। এর মধ্যে যে কখন কি করলো কিছুই বুঝলাম না, যখন অ্যানাস্থেসিয়ার প্রভাব চলে গেল তখন দেখি যে এইখান থেকে ওই পর্যন্ত প্রায় এক বিয়ে কাটা, ভেতর থেকে হাঁটুর মালা বের করে নিয়েছে, নিয়ে সেখানে অন্য কি একটা সেট করে দিয়েছে, এত কিছু করেছে আমি সামান্যতম অনুভূতি পাইনি। এগুলো কি সে যুগে ছিল? প্রখ্যাত সাহাবি ওরওয়া ইবনে জুবায়ের, তিনি মা আয়েশার আপন বোনের ছেলে, তার অবস্থা ঠিক হাঁটু যেটা আমাদের নিয়ে হয়েছে, প্রচণ্ড ব্যথা। তৎকালীন সময় যারা ডাক্তার ছিলেন তারা বললেন আপনার হাঁটু কাটি বাদ দিতে হবে, এর কোনো রেমেডি নাই, দাও। তৎকালীন সময় অবাস করা যা কিছু ছিল তাই দেওয়ার চেষ্টা করল, খবরদার করো না, আমি আল্লাহর নামে সবর করব, ব্যথা ভোগ করব, কষ্ট ভোগ করব, আল্লাহর কাছে বেশি বেশি নেকি পাব। সুবহানাল্লাহ, কি ঈমান! ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বলছেন তোমরা সর্ব অবস্থায় সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো। ওই আয়াতটাই উনি সারণ রাখছেন সামনে, যত ব্যথা দেওয়া দেওয়া আমি সবর করব, সবরের বিনিময়ে আমি পাবো আখেরাত ইনশাআল্লাহ। এই যে বিশ্বাস সে যুগে জন্ম হয়েছিল এটা তো অকল্পনীয়। সাহাবে কেরাম সবসময় বিশ্বাস রাখতেন আল্লাহর রসুলের কথার উপরে, যে এই সেই নবী যার জবান দিয়ে কোশ্চিন করে মিথ্যা কথা বের হয় না, ইনিই কিয়ামতের মাঠে মানব জাতির জন্য সাফাত করবেন, আমাদের সামনে তিনি আছেন, তিনি এই হাদিস বলে গেছেন, তিনি এই কোরআন শুনিয়ে গিয়েছেন, তিনি বলেছেন আল্লাহ পাক যাকে পরীক্ষা করেন তাকে বেশি বিপদ আপদ দেন, আমি বিপদ আপদ ভোগ করব। তিনি বলেছেন মামিন মুসলিমিন, এমন কোন মুসলমান যে ব্যক্তি মনের কষ্ট, দেহের কষ্ট, এমনকি পায়ে একটা কাটা বেঁধে গেছে সে কষ্ট যদি সে আল্লাহর উপরে সওয়াবের আকাঙ্ক্ষা করে, ইল্লা কাফফার আল্লাহ আনহু খাতায়াহু, তার সমস্ত গুনার কাফফারা হিসেবে আল্লাহ পাক এটাকে কবুল করে নেবেন। সে যুগে চিন্তা করা যায় না, কথার উপরে বিশ্বাস কত থাকলে, হাদিসে বিশ্বাস কত জোরালো হলে এই কষ্ট মানুষ সহ্য করেছে কিন্তু অধৈর্য হয় নাই। এখন আমরা কত সুবিধা ভোগ করছি, কালে একজন দোয়া ছিল স্যার গলব্লাডার স্টোন অপারেশন হবে আমার জন্য দোয়া করবে। গলব্লাডার স্টোন অপারেশন করবে এই বিষয়টা বলতে যেন তার কোনো কষ্টই হলো না, কারণ জানা যে সায়েন্স অনেক এগিয়ে গেছে, আমি টেরি পাব না। আগে কি এই নিয়ম ছিল? সেই যুগেও যদি সাহাবে কেরাম কষ্ট করে থাকেন আমরা কেন পারি না? তরুণ সাহাবি হামজালা, আল্লাহ রসুল তাকে ছুটি দিয়েছিলেন, যাও তোমার জিহাদ করা লাগবে না, যে আজকে তোমার বিবাহের বাসর রাত। ওই বাসর রাতে শুনছে যে আল্লাহ রসুল চলে গেছেন ওহদের ময়দানে, ওই অবস্থায় গোসল না করি চলে গেছে ওহদের ময়দানে। একসময় তার উপরে মৃত্যু ঘনিয়ে আসে, এত জখম তাকে করা হয়েছে সারা দেহে, কোপেই কোপেই শেষ করে দিয়েছে কাফেররা। এবার তিনি দুনিয়াতেই বিদায় হচ্ছেন,
তার কাছে গিয়েছে সাহাবিরা, হামজালা তুমি এখানে, তোমার তো আজকে বিয়ে? তো না, আল্লাহ রসুল ময়দানে জিহাদ করবে, আমি ঘরে বসে থাকব। বলো আবার রসুল কেমন আছেন? বলে হ্যাঁ তিনি বেঁচে আছেন, খুশিতে বাক বাক, মৃত্যু হয়ে গেল। কিন্তু না, ওই যে জানাবো তার গোসল করেনি, ফেরেশতারা এসে তার গোসল করাচ্ছে চাক্ষুষ হওয়া চোখের সামনে। এ কি, ফেরেশতারা ভোলেনি আল্লাহকে, আল্লাহ পাক তাকে ভোলেনি, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জামার নেককার বান্দা জানাবাতের গোসল না করে শহীদ হচ্ছে, যাও তোমরাই যেই তার গোসল দাও। সবার সামনে মানুষ এই দৃশ্য দেখেছে, ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, আর কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। এমনি করেই অসংখ্য ঘটনা, ওদের যুদ্ধের ঘটনা প্রায় 33 ঘটনা আমরা দিয়েছি বইয়ের মধ্যে, দেখবেন যেগুলো কল্পনাও করা যায় না কীভাবে তৎকালীন সময়ে মানুষ হাদিসের উপরে অগাধ বিশ্বাস রেখেছে এবং আল্লাহর বাণীর উপরে অগাধ বিশ্বাস রেখেছে। যদি আপনি বুঝেন যে জিনিসটা কোরআনে আছে এবং সহি হাদিসই আছে, ডানি বা তাকানোর কোনো সুযোগ আপনার নাই। যদি সেখানে আপনি নিজের যুক্তি দেন, নিজের যুক্তিতে নিজে আটকে যাবেন। আল্লাহ পাক দেখবেন যে এই বান্দা আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে ভরসা করছে না, আমার উপরে ভরসা করছে না, ও করছে ওষুধের উপরে, ডাক্তারের উপরে। হ্যাঁ অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট করবেন, সেখানেও আল্লাহর রহমত লাগবে, অসুস্থতা লাভের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে এই একটা হাদিস মেনে চলার তৌফিক দান করুন, যেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুমিনু ইয়াজকুরু ফি কুল্লি আহিয়ানিহি, মুমিন তার প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহর জিকির করে। আপনি খেয়াল করে দেখেন, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো আসসালামু আলাইকুম, আগে ছিল কি গুড মর্নিং, না আপনি ভালো থাকেন, এটা ভুল। আপনার ভালো রাখেন যিনি তাকে স্মরণ করুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা বলেন, ভালো থাকেন বলবেন না। প্রতি মুহূর্তে আল্লাহ স্মরণ জবাব দিচ্ছেন আপনি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত দিলেন, কেলে সালাম আর পেলেন তিনটা রো একসাথে, রহমতুল্লাহ ও বারাকাত, কত লাভ হলো আপনার। মোমেন যত দোয়া করবে ততই আপনার জন্য লাভ। আমরা যখন কথা বলি হাফেজাউল্লাহ বলি, হাফেজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন, এটা সহি হাদিস। প্রায় আজকাল সব ভুলে গেছে আমরা, এগুলো মনে করেই দিচ্ছি মাত্র। জন্মসভা করছেন, আল্লাহ রসুল বলছেন যতক্ষণ দুই মোমেন বান্দা হাতে হাত দিয়ে ধরে রাখে ততক্ষণ তাদের দুজনের সমস্ত সগিরা গুণা ঝরে পড়ে। এর সঙ্গে কোনো দোয়া যোগ করা দরকার নেই, খালি হাতে হাত দিলেই আল্লাহ আপনার অন্তরে খবর রাখেন, মহব্বতের খবর রাখেন। সালাম মুসাফা, এই যে নেকি, আমরা যেন নিজেরা আমল করি এবং বাচ্চাদেরকেও শেখাই। কেউ আপনাকে সালাম পাঠিয়েছে, সামনে নাই তিনি, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়ালাইকা ওয়ালাইহি সালাম, আপনার উপরে এবং তার উপরে সালাম রইল। এই যে আপনি অদৃশ্যের দোয়াটা পেলেন, এই যে কত কল্যাণ হবে সে আপনি জানেন না। একটু আগে যে বললাম, হয় দ্রুত দোয়াটা দ্রুত কবুল হয়ে যাবে, অথবা আখেরাতের জন্য স্টক থাকবে, অথবা আপনার জীবন থেকে একটা কষ্ট দূর হয়ে যাবে। আপনি কিন্তু খালি দোয়া করলেন এই পর্যন্ত, ওয়ালাইকুম আলাইহিসসালাম, বাস। জবাবটা আল্লাহর রসুল এইভাবে দিচ্ছেন।
কোনো জায়গায় গিয়েছেন শত্রুর আশঙ্কা আছে, ক্ষতি হতে পারে, আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, হে আল্লাহ আমরা তোমাকে শত্রুর অনিষ্টকারিতার সম্মুখে রাখছি, শত্রুর সামনে তোমাকে রাখছি এবং তাদের অনিষ্টকারিতা হতে তোমার পানা চাচ্ছি। কারাগার থেকে যখন আদালতে আসতাম, ওই বসে আছে কোথায় জজ সাহেব সাক্ষী মাকে কী হচ্ছে আমার তো শোনার দরকার নেই, এই দোয়াটাই খালি পড়তাম। আপনাদের অভ্যাস করার অনুরোধ রইল, যে কোনো মানুষ যে কোনো সংকটে পড়ে না, আল্লাহুম্মা ইন্নী ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। 40 বছর বয়স হওয়ার পরে নবী সুলেমান আলী সাল্লাম নিজের জন্য দোয়া করছেন, রব্বা ওয়াজিহনি আন আশকুরা নিয়মতাকা আল্লাতী আনআমত আলাইয়া ওয়ালা ওয়ালাদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও যেন তোর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নিয়ামত তুমি আমার উপরে দিয়েছ এবং আমার পিতামাতার উপরে দিয়েছ, কারণ পিতামাতা না হলে তো আমি দুনিয়া আসতে পারতাম না। আমল সোয়ালি অন্তর দাও এবং সৎকর্ম করার তৌফিক দাও যা তোমাকে খুশি করবে। ওয়াদখিলনি বি রহমাতিকা ফি ইবাদিকা সোয়ালিহীন, এবং তুমি আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে প্রবেশ করাও। এই দোয়া যখন বান্দা পড়ে তো মনে রাখতে হবে সুলেমান আলাইহিসসালাম যার দুনিয়ায় কোনো কষ্ট ছিল না বললেও হয়, নিজেদের বাদশাহ, তিনি যদি ওই অবস্থা গিয়ে নিরহঙ্কারভাবে এই দোয়া করতে পারেন, আমরা তো মিসকিন। ওর সঙ্গে যোগ হবে ওয়াসলেহলি ফিজুর রিয়াতে, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, এ দোয়াটা উনি যোগ করবেন। সালাতুর রসুলের জরুরি দোয়া অধ্যায় থেকে শেষ পর্যন্ত পড়বেন, অনেক দোয়া পাবেন। সালাতুর রসুলে কোনো জয়ীফ হাদিস নাই, বিশুদ্ধ সনদে যা বর্ণিত সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি, যেটা খুবই প্রচলিত অথচ জয়ীফ ওটাও উল্লেখ করে দিয়েছে। শেখ বিন বাজ তার কাছে আমাকে প্রশ্ন করা হলো, আপনি আমাদের কিছু দোয়া শিক্ষা দিন, অন্ধ মানুষ দেখে না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি বলেছেন আর লোকেরা লিখেছে, অসংখ্য দোয়া তিনি জমা করেছেন, বইটার নাম তোহফাতুল আখিয়ার, সেখানেও তিনি অনেক কথা বলেছেন, সব শেষে গিয়ে বলছেন আল্লাহ তুমি আমাকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, মৃত্যু যেন তোমার রাস্তায় আমি টিকে থাকতে পারি, তুমি সেই ক্ষমতা আমাকে দান করো। অন্ধ মানুষ তো হাজার হাজার আছে, আল্লাহ কাউকে তো ওই ব্রেন দেন নাই, কিন্তু এই অন্ধ মানুষটা সারা বিশ্বের মানবতার সঙ্গে যে খেদ্যত করে গিয়েছেন তার কোনো তুলনা নেই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দেওয়া অবস্থার উপরে অন্ধ হই খোড়া হই অসুস্থ হই সুস্থ হই সর্বাবস্থায় তার জিকির করার তার স্মরণ করার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।